বলিউডে এখন চলছে বিয়ের মৌসুম, সেই হাওয়া যেন এখন বইছে দক্ষিণেও। একের পর এক তারকারা বসছেন বিয়ের পিঁড়িতে। গত কয়েক মাসে ভিকি ক্যাটরিনা থেকে শুরু করে ফারহান শিবানি, বিক্রান্ত শীতল সহ বিয়ে করেছেন একগুচ্ছ তারকা। এরই মাঝে সম্প্রতি গুঞ্জন ওঠে যে বিয়ে করছেন বিজয় দেবেরা কোন্ডা ও রশ্মিকা মান্দানা। নতুন সিনেমা লাইগারের শুটিংয়ের জন্য আপাতত মুম্বাইয়ে রয়েছেন বিজয়। এদিকে নতুন বাড়ি কিনে একই শহরে রয়েছেন রশ্মিকাও। বিজয় রশ্মিকার কেমিস্ট্রি সবসময় নজর কেড়েছে মানুষের। শোনা যাচ্ছে এ বছরেই গাঁট ছাড়া বাঁধতে যাচ্ছেন তারা। এ পর্যন্ত দুটি ছবিতে একসঙ্গে অভিনয় করেছেন বিজয় ও রশ্মিকা। গীত গোবিন্দ ও ডিয়ার কমরেড দুটি ছবিই ছিল সুপারহিট, তাদের জুটিকেও পছন্দ করেছিল দর্শক। এখন শোনা যাচ্ছে পর্দার সেই রসায়নই বাস্তবে প্রেমের সম্পর্কে পরিণত হয়েছে। এবছরের শুরুতে গোয়ায় একসঙ্গে সময় কাটিয়েছিলেন রশ্মিকা ও বিজয়। শুধু বিজয় নয়, সেখানে ছিলেন বিজয়ের ভাই আনন্দ, এমনকি বিজয়ের মায়ের সঙ্গেও ভালো সম্পর্ক রশ্মিকার। তবে বিয়ের খবর ছড়িয়ে পড়ার পর টুইটে বিজয় দেবেরা কোনটা লিখেছেন, স্বভাবতই ভিত্তিহীন, অর্থাৎ আপাতত বিয়ে করছেন না বলেই ইঙ্গিত দিয়েছেন বিজয়। তবে আসলে কি হয় সময়ই তা বলে দেবে।